তো কেন তার ইন্টেনশনটাকে বোঝানোর জন্য, ইন্টেনশনটাকে বোঝানোর জন্য যে তাকে যেতেই হবে এরকম, মানে সেটা কোনোভাবেই সেটা ডিনাই করা যাবে না তার সেই সমুদ্রের ডাকটাকে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং টাইড মানে হচ্ছে যে সমুদ্রে বা নদীতে যে জোয়ার ভাটা হয় দেখেছো, হ্যাঁ সেই চলন্ত, মানে এখানে হচ্ছে জীবনের প্রবাহমানতাটাকে বুঝিয়েছে, ঠিক আছে, এটার মাধ্যমে তার ডাকে তিনি তিনি তাকে সমুদ্রে যেতেই হবে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, বুঝে সে সমুদ্রের ডাকটা তিনি স্পষ্টতই শুনতে পাচ্ছেন এবং সেটা একটা ওয়াইল্ড কলটাকে, সেই সমুদ্রের ডাকটাকে তিনি ওয়াইল্ড বলছে, মানে ওয়াইল্ড মানে কি একেবারে তাকে যেতেই হবে, কোনো একদম মানে এর কোনো একদম দ্বিমত করলে হবে না, তাকে যেতেই হবে। ওয়াইল্ড কল, ওয়াইল্ড মানে হচ্ছে হিংস্র, কিন্তু এখানে তো হিংস্র বা বন্য এরকম কিছু বোঝাচ্ছে না। অ্যান্ড দ্য ক্লিয়ার কল মানে এটা একটা স্পষ্ট একটা ডাক যেটা কবি শুনতে পাচ্ছেন, দ্যাট মে নট বি ডিনাইড, এবং যেটা কখনোই ডিনাই করা যাবে না, অর্থাৎ ডিনাই করা যাবে না মানে সেটার কোনোদিনও ওর অন্যথা করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, তো দেখো প্রথমেই বলেছে এটা একটা পালতোলা জাহাজ, তো তিনি তার যাত্রার তার জন্য যে উইন্ডি ডে একটা চেয়েছেন, মানে দিনটা যদি ধরো বাতাসি না হয় তাহলে তো তার জাহাজ এগোবে না, তো সেজন্য হচ্ছে অল আই আস্ক, এখানে হচ্ছে আস্ক মানে হচ্ছে তিনি চেয়েছেন কী কী চাইছেন, হ্যাঁ তার কী কী প্রয়োজন, নিড। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং মানে কি, মানে একটা পরিষ্কার আবহাওয়া থাকবে, ধরো ঝড় ঝঞ্ঝাপূর্ণ যদি দিনে যায় তাহলে জাহাজ ডুবে যেতে পারে, তো একটা এই হোয়াইট ক্লাউডস ফ্লাইং মানে সাদা মেঘ উড়ে বেড়াবে, যেমন আমরা শরৎকালে দেখতে পাই যে তুলি তুলি মেঘ উড়ে বেড়ায় আকাশের বুকে, সেরকম একটা দিন তিনি চেয়েছেন। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবার দেখো জাহাজের যে এই ফ্লাং স্প্রে বলতে কী বুঝিয়েছে, স্প্রে মানে জানো যেমন জলের যে স্প্রে করা হয়, তো এখানে হচ্ছে জাহাজের গায়ে বা জাহাজের পাটাতনে যখন সেই সমুদ্রের ঢেউগুলো এসে আছড়ে পড়ছে তখন সেই জলটা স্প্রের আকারে, কেউ যদি পাশে থাকে তার গায়ে মানে আর কি স্প্রের আকারে পড়বে, সেটা দিয়ে বোঝাচ্ছেন। অ্যান্ড ব্লোন স্পিউম, এবং স্পিউম মানে কি সমুদ্রের যে ফ্যানাটা, এবং সেইগুলো ব্লোন স্পিউম মানে সেই ফ্যানা তৈরি হচ্ছে, ফ্যানা সৃষ্টি হচ্ছে বা ফ্যানা সৃষ্টি হবে। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সিগালস মানে হচ্ছে সেই গাংচিল, হ্যাঁ তো তার চিৎকার মানে তিনি শুনতে পাবেন। তো তারপরে লাস্ট টাইম যেটা দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার সেই একই কথা বলছেন, অর্থাৎ এখানে কবির অ্যান্টিসিপেশন মানে তাকেই যে যেতেই হবে সেটাকে জোর দেওয়ার জন্য, তার উপরে জোর দেওয়ার জন্য। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ মানে কি, ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ বলতে বোঝাচ্ছে যে যারা যাযাবর, যারা এক জায়গায় মানে নির্দিষ্টভাবে বসবাস করেন, যাদের কোনো স্থায়ী বসবাস নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাযাবরের মতন যাতায়াত করে, সেটা হচ্ছে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। টু দ্য গার্লস ওয়ে, এখানে টু দ্য গার্লস ওয়ে মানে কি, গার্লস মানে সেই সি গার্লস মানে শঙ্খচিলগুলো, যেমন তাদের কোনো কোথাও যেতে কোনো বাধা বা বাধা নেই, তারা যেখানে খুশি নিজের ইচ্ছা যেতে পারে, তো গার্লস ওয়ে মানে এখানে বোঝাতে চেয়েছে যে সেই গাংচিলগুলো বা শঙ্খচিলগুলো যেরকমভাবে জীবনযাপন করে, কবিও ঠিক সেরকমভাবেই তার জীবনটাকে চালাতে চেয়েছেন। অ্যান্ড দ্য হুইলস ওয়ে, অ্যান্ড দ্য হুইলস ওয়ে, হুইলস মানে হচ্ছে ওয়েল মানে কি তিমি মাছ, তো তিমি মাছও তাই তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, তারা সমুদ্রের যে কোনো জায়গায় যেতে পারে, তো সেরকমভাবে। দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, এবং সেই যে মানে এটা দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ মানে ওয়েটেড মানে মানে ছুরির ফলার মতন, হ্যাঁ তো ছুরির ফলার মতন সেই বাতাসটা, মানে এখান থেকে আমরা যদি মানুষের জীবনের দিকে মানে আমাদের জীবনের দিকে যদি বলি তাহলে হচ্ছে মানে আমাদের জীবনে তো বাধা বিপত্তি এগুলো আসতে পারে, তো সেগুলোর কথা বলছে। দ্য উইন্ডস লাইক দ্য উইন্ড মানে বাতাসটা হচ্ছে হুইটেড নাইফ, সেই ছুরির ফলার মতন বাতাস। অ্যান্ড আই অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার, কবি আরও চেয়েছেন যে তার যাত্রাপথে তিনি এমন একজন ব্যক্তিকে চান যিনি এ মেরি ইয়ার্ন, ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার, হ্যাঁ লাফিং ফেলো রোভার, ফেলো তার যে সহযাত্রী, মানে তিনি এমন একজনের সাথে দেখা করতে চেয়েছেন। দেখো এই যে এখানে ইয়ার্ন মানেটা তোমরা বইতেই পেয়ে যাবে, আমি যেগুলো বলছি, টু কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট, এটা হচ্ছে স্টিয়ার মানে যেটা বলছেন গাড়ির যেমন স্টিয়ারিং, স্পিউম মানে হচ্ছে ফোয়েম, ঠিক আছে, তারপর হচ্ছে ইয়ার্ন মানে হচ্ছে টেল যেটা বলেছিলাম গল্প, ফেলো রোভার মানে হচ্ছে অ্যাকম্প্যানিং সেলার, অ্যাকম্প্যানিং সেলার যেটা আমি এক্ষুনি বললাম যে তার সহযাত্রী, আর ট্রিক মানে হচ্ছে জার্নি, ট্রিকটা আমি বলছি যে ট্রিকটা কী, হ্যাঁ এখানে ট্রিকটা বলতে কি, ট্রিকের অনেকগুলো মিনিং হয়, তো এখানে তাহলে বুঝতে পারলে যে অল আই আস্ক ইজ এ মেরিয়ান ফ্রম এ লাফিং ফেলো রোভার মানে তার সহযাত্রীর কাছ থেকে তিনি মজার মজার যে গল্প সেগুলো তিনি শুনতে চান, মানে তার যাত্রাপথে, মানে তিনি জীবনটাকে খুব সহজ সরলভাবে আনন্দে কাটাতে চান। অ্যান্ড
কোয়াইট স্লিপ, এবার একেবারে আমরা লাস্ট লাইনে চলে এসেছি, কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। এবং বলছে কোয়াইট মানে হচ্ছে তার এই যে ট্রিক যেটা আমি বলছিলাম একটু আগে, ট্রিক মানে দেখো মানে জাহাজের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে প্রত্যেক নাবিক তারা 4 ঘন্টা করে জাহাজ চালাবেন, আবার তিনি রেস্ট নেবেন, নিয়ে আবার একজন আসবেন, এসে আবার তিনি 4 ঘন্টা চালাবেন, আবার আরেকজন আসবেন, এরকমভাবে তারা অল্টারনেট করে করে জাহাজটা চালান। তো বলছেন তার যখন সেই 4 ঘন্টাটা সময় শেষ হয়ে যাবে তখন তিনি কি করবেন, যে তিনি যখন একটা শান্তির একটা ঘুম তিনি চান, হ্যাঁ, অ্যান্ড এ সুইট ড্রিম, এবং সেই শান্তির ঘুমে তিনি একটা মিষ্টি স্বপ্ন তিনি দেখতে চান। ওয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, ট্রিক্স মানে হচ্ছে ট্রিক ইজ ওভার, যখন এই লম্বা যাত্রাটা যখন শেষ হবে। এখানে তার ওই 4 ঘন্টাটাকে সেই তার যাত্রা বলছে, এটা যদি আমরা আমাদের জীবনের সাথে তুলনা করি তখন বলছে যে আমাদের জীবনের শেষ বেলায়, হ্যাঁ, তো তিনি একটা নিশ্চিন্তভাবে তিনি ঘুমোতে চান এবং একটা মিষ্টি স্বপ্ন তিনি দেখতে চান। আর তিনি কবি এখানে মানে এই লাইনটা থেকে আরও বলা যায় যে তিনি আফটার ডেথে বিশ্বাস করতেন। আফটার ডেথ মানে কি, মৃত্যুর পর যে জীবনটায় তিনি, অনেকে এটা বিশ্বাস করে অনেকে করে না, অনেকে জানে মৃত্যুর পরে কে কী হয় কেউ কিছু জানে না, হ্যাঁ, তো কবি এখানে বিশ্বাস করেন যে আফটার ডেথে, তো আফটার ডেথ তিনি এক সুখে শান্তিতে মানে আমরা যেমন বলি যে স্বর্গে যাওয়া, তো তিনি সেটাই চেয়েছেন। তো এই কবিতার মাধ্যমে আমরা সেটাই জানতে পারি। তো পুরো কবিতাটা আশা করি বুঝতে পেলে, এই কবিতাটার দুটো দিক রয়েছে, একটা হচ্ছে এর ইনার মিনিং, হ্যাঁ, মানে একটা অন্তর্নিহিত এর একটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে মানুষের জীবনের সাথে তুলনা করেছেন, ঠিক আছে। তো এবার যদি কোশ্চেন আনসারগুলো যদি আমরা দেখি, কোশ্চেন আনসারগুলো আশা করি তোমরা পারবে, কবিতাটা বুঝিয়ে দিয়েছি, ওয়ার্ডনেসগুলো একটু পড়ে নেবে। হ্যাঁ, দ্য পোয়েট আস্ক ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি, সেই এমন একটা এখানে হচ্ছে সেই জাহাজের পাল সেটা তার কালারটা কী হবে, হ্যাঁ, তার কালারটা কী হবে, এগুলো করতে পারবে। আমি মানে মানেগুলো তোমাদের বলে দিচ্ছি। হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি, যখন তিনি সমুদ্রে যাবেন, দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, কার চিৎকার শুনতে পাবেন, আশা করি পারবে, দেখো সি গার্লস, কাকু না ইগলস না সোয়ালো। দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ ওয়েটেড, কিসের মতন, বাতাসটা কীরকম হবে, যে লাস্ট স্ট্যানজা যেটা বোঝালাম, শোড না অ্যাক্স, নাইফ না স্পিয়ার, শোড মানে জানো, শোড মানে হচ্ছে তরোয়াল, অ্যাক্স মানে কুড়ুল, নাইফ মানে ছুরি, দেখেছিলে ছুরি, স্ফিয়ার মানে হচ্ছে সেই তীর বা তীর ধনুকে যে স্ফিয়ার। ট্রু ফলসগুলো দেখো, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন, এটা কি ঠিক, বলছে সেই যে মানে সেই যে স্টিয়ার মানে জাহাজটাকে যে দিক দিতে, দিক নির্ণয় করতে, সেটার জন্য কি মুন মানে চাঁদের প্রয়োজন, সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, ফলস এটা। হ্যাঁ, তো সে কি ধ্রুবতারা, আমি বলেছিলাম তারা, স্টার, চাঁদ কখনোই স্টার নয়। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, হ্যাঁ, এটা ট্রু। দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, এটা কি প্রথমবারের জন্য যাচ্ছেন, দেখো ফার্স্ট লাইনেই আমরা বুঝতে পারি যে তিনি বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এই এগেইন মানেই তিনি আবার যাচ্ছেন, তাহলে নিশ্চয়ই তিনি আগেও গেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে, মানে দিনের কোন সময় ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ, কোন সময় তিনি সমুদ্রে যাবেন বলে আশা করেছেন, সে বলেছিলাম ডে ব্রেকিং মানে কোন বেলায়, ডন, ভোরবেলায়, তাহলে দ্য পোয়েট ডাজ আছে দেখো, তাহলে উইশেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট ডন। হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং, কেমন ধরনের দিনটা চান, উইন্ডি ডে, তাহলে দ্য পোয়েট প্রেফার্স আ উইন্ডি ডে ফর সেলিং। হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম এ ফেলো রোভার, এই যে লাস্ট স্ট্যানজায় বলেছিলাম, তাহলে দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রম আ ফেলো রোভার, ঠিক আছে। গ্রামারগুলো, হোয়াট আর শকিং সাইট, আর গ্রামার তো ওরকমভাবে হয় না, গ্রামার আমাকে করিয়ে বোঝাতে হবে, তো তোমরা তাও চেষ্টা করো, হোয়াট আর শকিং সাইট, অ্যাসার্টিভ সেন্টেন্স করবে, যদি না বুঝতে পারো তাহলে বলবে আই এম শিওর অফ ইস সাকসেস, হোয়াট আর শকিং সাইটটা কী হবে, ইট ইজ আ শকিং সাইট করতে পারো, বা ইট ওয়াজ আ শকিং সাইট, আই এম শিওর অফ ইস সাকসেস চেঞ্জ ইন টু কমপ্লেক্স, তাহলে আই এম শিওর দ্যাট, দ্যাট দিলে যেটা কমপ্লেক্স হয়ে গেল, দ্যাট হি উইল বি সাকসেসফুল। স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, সিম্পল সেন্টেন্স, তাহলে স্নিগ্ধা দেখো অনেকে এটা করতে পারো, বিইং ওয়াইজ এরকম করতে পারো স্নিগ্ধা, বা তোমরা একটা ফ্রেজ ইউজ করতে পারো, স্নিগ্ধা ইজ ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ, ঠিক আছে। আর রাইটিংটা আমি পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে তুলে নিও।